স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায়ের আজকে আমাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব নগদ প্রদান জাবেদা। এটি একটি বিশেষ জাবেদা। ব্যবসা থেকে যদি কোনো লেনদেনের ফলে নগদ টাকা বা চেক, আমি আবার বলছি, নগদ টাকা বা চেক হ্রাস পায়, মানে চলে যায়, সেই লেনদেনগুলোই এই নগদ প্রদান জাবেদায় আসবে। তো চলুন প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড প্রশ্ন সমাধান করি। বোর্ড প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালে এসেছে। তো আমি প্রশ্নটা পড়ছি, আপনারা একটু মিলিয়ে নেন। 2018 সালের ডিসেম্বর মাসে হুসেইন অ্যান্ড কোং এর ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ। 2018 সালের ডিসেম্বর 4 তারিখ, এর আগে কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো আমরা লিখিনি, কেননা ওগুলো আমাদের এই নগদ প্রদান জাবেদায় আসবে না। তো ডিসেম্বর 4 তারিখে বলেছে 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে। ডিসেম্বর 14, 4 তারিখের লেনদেন থেকে সৃষ্ট প্রদেয় হিসাব 5% বাট্টায় পরিশোধ করা হলো। ডিসেম্বর 23, ইউসুফকে 10% বাট্টা বাদে 4,500 টাকা চেকে প্রদান করা হলো। ডিসেম্বর 26, ব্যবসায় থেকে মালিকের ছেলের কলেজ বেতন পরিশোধ করা হলো 5,000 টাকা। 29 তারিখ, বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, যার অর্ধেক মালিক বসবাস করেন। প্রশ্নের গদাগে বলেছে ডিসেম্বর 4, 14, 23, 26 ও 29 তারিখের লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই চলে আসে নগদ প্রদান জাবেদার ছকটি। তো এখানে আমরা একটা ছক এঁকে রেখেছি, এই ছকটিতে সর্বমোট 9টি কলাম আছে। তো প্রথমে আমরা লিখেছি তারিখ, এরপর আমরা লিখেছি চেক নম্বর, এরপর আমরা লিখেছি ডেবিট হিসাব খাত। কেন ডেবিট হিসাব খাত লিখেছি? কেননা আমরা যখন নগদ প্রদান জাবেদা করব, তখন এই প্রত্যেকটা লেনদেনের মনে মনে আমরা জাবেদা করে নিব, এবং ওই জাবেদার যে ডেবিট হিসাব খাতগুলো, সেই ডেবিট হিসাব খাতগুলোই এখানে অন্তর্ভুক্ত হবে। এজন্যই আমরা এখানে লিখেছি ডেবিট হিসাব খাত। এরপর আমরা লিখেছি সূত্র, এরপর আমরা লিখেছি ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। এগুলো ডেবিট কেন লিখলাম? কেননা এই হিসাব খাতগুলোতে আমাদের নগদ টাকা প্রদান হয়, মানে নগদ টাকা আমরা প্রদান করি, দিয়ে থাকি। তো এই জন্য এই তিনটে হিসাব খাতকে আমরা ডেবিট করেছি, এবং দুইটা হিসাব খাতকে আমরা ক্রেডিট করেছি। একটা হচ্ছে হলো প্রাপ্ত বাট্টা ক্রেডিট, এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তো এই হচ্ছে সর্বমোট 5টি টাকার কলাম, এবং এই দিকে আসে হচ্ছে হলো 4টি, সর্বমোট 9টি কলাম। এবং সর্বপ্রথম আমরা লিখে নিব প্রতিষ্ঠানের নাম, মানে যে প্রতিষ্ঠানের অঙ্কটা আমরা প্রস্তুত করছি, এবং এরপরে লিখব নগদ প্রদান জাবেদা। এই সৃজনশীলটির গদাক প্রশ্নের উত্তর আমরা করছি। তো প্রথমে প্রথম লেনদেন, 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে। এখন প্রিয় বন্ধুরা, এই 10% বাট্টা হচ্ছে হলো পণ্য ক্রয়ের সঙ্গে সম্পর্কিত, সুতরাং এটা হলো কারবারি বাট্টা। আর কারবারি বাট্টা আমরা হিসাব থেকে শুধু বিয়োগ করে দেখাই। তাহলে এই 50,000 টাকার উপরে 10% যদি আমরা করি, তাহলে হয় 5,000। তো এই 5,000 টাকা হচ্ছে হলো আমার কারবারি বাট্টা। তো এই কারবারি বাট্টাটা আমাদের হিসাব থেকে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে হিসাব কত? 50,000 টাকার পণ্য। তো 50,000 থেকে যদি 5,000 বিয়োগ করি, তাহলে হয় 45,000 টাকা। তো আমি টাকার অ্যামাউন্ট এখানে লিখব। তাহলে অরিজিনাল আমরা পণ্য ক্রয় করলাম 45,000 টাকার। এই 45,000-এর 50% কত পার্সেন্ট? 50% আপনি নগদে পেয়েছেন। তাহলে বাকি 50% কি? ধারে। তো যে 50% আপনি নগদে পেয়েছেন, সেই 50% আগে করেন। 45,000-এর 50% করলে হয় 22,500 টাকা। আমি নিচে লিখে দিই 22,500 টাকা। তো এই 22,500 টাকা আপনি নগদে প্রদান করেছেন। আমি যদি ভুল বলে থাকি, তাহলে ভুল না বলে থাকি, তাহলে এটা হচ্ছে আপনি নগদে প্রদান করেছেন। কেননা আমরা যখন পণ্য ক্রয় করি, তখন আমার নগদ টাকা চলে যায়। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা এটার জাবেদা যদি ক্রয়, মানে দেই ক্রয়ের জাবেদা, তো আমরা জাবেদা কি দিব?
ক্রয় হিসাব আমি এটা রাফ করতেছি আপনারা এটা করবেন না মনে মনে জাবেদা করে নেবেন ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কত টাকা 22500 টাকা তাহলে বাকি যে 22500 টাকা ওইটা হচ্ছে ধারে মানে পরে প্রদান করবেন ওকে তো এখন যেহেতু নগদ প্রদান জাবেদা এখানে শুধু নগদে যতটুকু প্রদান হয়েছে শুধু ততটুকুই এখানে অন্তর্ভুক্ত হবে সো এজন্য আমরা 22500 টাকাই এখানে অন্তর্ভুক্ত করব তো প্রথম এন্ট্রি লেখার আগে সাল দিতে হবে তো 2018 ডিসেম্বর 4 ওকে আমরা এই জায়গাটা ফাঁকা রাখব কেন ফাঁকা রাখব এখনই আমি বলে দিচ্ছি তো 22500 টাকা আগে আমরা যেহেতু নগদ প্রদান জাবেদা করতেছি তো নগদানটাকে আগে ক্রেডিট করে নিব নগদান হিসাব ক্রেডিট কত 22500 টাকা নগদান হিসাব ক্রেডিট তাহলে একটা যদি পক্ষ ক্রেডিট হয় তাহলে আরেকটা পক্ষ কি হবে ডেবিট এখন ডেবিট পক্ষতে এই তিনটা আছে ক্রয় পাওনাদার অন্যান্য হিসাব এখন এই তিনটা পক্ষের কোন পক্ষের ভিতরে যাবে তো ক্রয় কিসের ভিতরে যায় ক্রয় অবশ্যই ক্রয়ের ভিতরে যাবে তো ক্রয় হিসাব ডেবিট কত 22500 টাকা এখন বলতে পারেন যে স্যার এখানে তো আপনি ডেবিট হিসাব খাত লিখেছেন তো এখানে তো আপনার ক্রয় হিসাব লেখার কথা আপনারা চাইলে ক্রয় হিসাব লিখতে পারেন আবার এই জায়গাটা ফাঁকাও রাখতে পারেন কেন ক্রয় হিসাবটা আপনি ফাঁকা রাখবেন সেটা হলো আপনার যে টাকার অ্যামাউন্ট এসেছে এই টাকার অ্যামাউন্টের যে শিরোনামগুলো এখানে কি শিরোনাম ক্রয় হিসাব এবং নগদান হিসাব এই শিরোনামগুলো যদি এই কলামের শিরোনামের সঙ্গে মিলে যায় যেমন এখানে ক্রয় হিসাব আছে এখানেও ক্রয় হিসাব আছে এখানে নগদান হিসাব আছে এখানেও নগদান হিসাব আছে তার মানে টাকার অ্যামাউন্ট শিরোনামের সঙ্গে মিলে গেছে তো যদি মিলে যায় সেহেতু এখানে বিবরণ বা এই ডেবিট হিসাব খাতের ঘরে ফাঁকা রাখলেই হয় আপনারা কিন্তু এখানে বিবরণ লিখবেন না এখানে ডেবিট হিসাব খাতেই লিখবেন ওকে তো আমরা এই জায়গাটা ফাঁকা রাখছি আপনি ক্রয় চাইলেও লিখতেও পারেন এর পরের এন্ট্রিতে বলেছে ডিসেম্বর 14 4 তারিখের লেনদেন থেকে সৃষ্ট প্রদেয় হিসাব 5% বাট্টায় পরিশোধ করা হলো তাহলে এই 4 তারিখে 22500 টাকা নগদে পরিশোধ করেছিলেন বাকি 22500 টাকা আপনি এই 14 তারিখে এসে পরিশোধ করলেন তো কত পার্সেন্ট বাট্টায় পরিশোধ করলেন 5% বাট্টায় পরিশোধ করলেন তো এইটার জাবেদা কি হবে তো যখন আপনি পাওনাদারকে পরিশোধ করেন তখন পাওনাদার হয়ে যায় ডেবিট পাওনাদার হিসাব ডেবিট পাওনাদারকে কত টাকা পরিশোধ করেছেন 22500 টাকার পাওনাদার ছিল আপনার কাছে কিন্তু তাকে নগদ দিলেন কত তো আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব নগদে কি তাকে 22500 টাকা দিয়েছেন না নগদে তাকে এই 5% বাদটা বাদ দেওয়ার পর যে কয় টাকা হয় সেই কয় টাকা তাকে পরিশোধ করেছেন তো 22500 গুণন 5% করলে বের হয়েছে 1125 টাকা তো 1000 এটা হচ্ছে তাকে 1125 টাকা বাদটা তো যেহেতু আপনি টাকাটা পরিশোধ করেছেন তাকে তো আপনি তার কাছ থেকে বাদটা পাবেন আমরা এটা মাথায় রাখবেন আমরা যখন কাউকে টাকা পরিশোধ করি তখন সেখান থেকে বাদটা পাই ওকে আর আমরা যখন কারো কাছ থেকে টাকা পাই তখন আমরা বাদটা প্রদান করি তো যেহেতু এখানে আমরা টাকাটা পরিশোধ করতেছি তো আমরা এখান থেকে বাদটা পাবো তো আমরা লিখব প্রাপ্ত বাদটা প্রাপ্ত বাদটা ক্রেডিট হয় কারণ এটা একটা আয় কত টাকা 1125 টাকা তাহলে অরিজিনালি তাকে পরিশোধ করলেন কত টাকা তাহলে আমরা যদি 22500 থেকে 1125 বিয়োগ করি তাহলে 21375 তাহলে আমরা লিখব 21375 তো এইটা আমরা এখানে অন্তর্ভুক্ত করব এটা কত তারিখ 14 তারিখ তো ডিসেম্বর 14 এটা আমরা একটু ফাঁকা রাখলাম দেখেন আপনি নগদে পরিশোধ করলেন আগে যেহেতু নগদ প্রদান যাবে আগে নগদের কাজটা আমরা করব নগদে প্রদান করলেন কত বাদটা বাদ দেওয়ার পর তাকে প্রদান করলেন 21375 টাকা তো আমরা এখানে লিখব 21375 টাকা এখানে তার কাছ থেকে বাদটা পেয়েছেন কত 1125 টাকা তো আমরা লিখব 1125 টাকা ওকে আর আপনার পাওনাদার ছিল কত টাকার 22500 টাকা তো আপনি পাওনাদারের ঘরে লিখবেন 22500 টাকা একটু চেষ্টা করুন প্রিয় বন্ধুরা এগুলোর জন্য একদম সোজা হয় ওকে আচ্ছা তো আমরা 14 তারিখ অন্তর্ভুক্ত করলাম 23 তারিখ ইউসুফকে 10% বাট্টা বাদে 4500 টাকা চেকে প্রদান করা হলো তো দেখেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রথমেই বলেছি
নগদ টাকা যদি পরিশোধ করা হয় আর যদি চেকে পরিশোধ করা হয় এই দুইটা লেনদেনই নগদ প্রদান জাবেদায় আসবে এখানে চেকে পরিশোধ করা হয়েছে তো আমরা যখন চেকে পরিশোধ করি তখন জাবেদা কি লিখি তখন আমরা লিখি পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট হ্যাঁ প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ওকে তো এইখানটাতে একটা মজার বিষয় আছে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু বলেছে বাট্টা বাদে তো বাট্টা বাদে মানে হচ্ছে আপনার বাট্টা যে টাকাটা সেই টাকাটা বাদ দেওয়ার পরে আপনি এই ইউসুফকে পরিশোধ করেছেন 4,500 টাকা তাহলে তাকে চেকে পরিশোধ করলেন কত টাকার 4,500 টাকা তাহলে 500 টাকা কি অবশ্যই এখন 500 টাকা তো আমি ক্যালকুলেশন ছাড়াই বের করে ফেললাম তো আপনাদের একটু দেখাই দিই বিষয়টা এটা কিভাবে করবেন তো যদি বলে বাট্টা বাদে তাহলে এই 4,500 উপরে 10% করলে কিন্তু উত্তর আসবে না তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে যেহেতু বাট্টার টাকাটা বাদ দেওয়া আছে তো আমাদের এই 4,500কে গুণ 10 এবং ভাগ 90 দিতে হবে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো শতকরা করি তখন কিভাবে করি 4,500 গুণ 10 ভাগ 100 কিন্তু এখানে যেহেতু বলছে বাট্টা বাদে যেহেতু বাদ দেওয়া রয়েছে সেহেতু 100 থেকে এই উপরের যে 10 মানে এই যে 10 সেটা বিয়োগ দিতে হবে তাহলে 100 থেকে 10 বিয়োগ দিলে থাকে কত 90 আর উপরের 10 তো 10 দিয়ে তো গুণ দিতেই হবে তাহলে 4,500 গুণন 10 ভাগ 90 করলে দেখবেন এই 500 টাকাই আসবে তো আমরা এখানে বাট্টা প্রাপ্তি হয়েছে 500 টাকা তাহলে আমরা তাকে পরিশোধ করলাম চেকের মাধ্যমে 4,500 টাকা আর বাট্টা এখানে পাইছি 500 টাকা তাহলে টোটাল পাওনাদার ছিল কত 5,000 টাকা তো আমরা লিখব 5,000 টাকা আশা করি প্রিয় বন্ধুরা এটা আপনি বুঝতে পেরেছেন তো আমরা এটা 23 তারিখ ওকে তো আমরা এখানে অবশ্যই লিখব ইউসুফ ইউসুফকে পরিশোধ করেছি নগদে পরিশোধ করেছি 4,500 টাকা তো নগদের ঘরে লিখব 4,500 টাকা আর বাট্টা পেয়েছি তার কাছ থেকে 500 টাকা এই যে প্রাপ্ত বাট্টা 500 টাকা এবং ডেবিট হবে কত পাওনাদার 5,000 টাকা তো পাওনাদার ঘরে আমরা লিখব 5,000 টাকা ওকে এরপর নেক্সট এন্ট্রি ব্যবসায় হতে মালিকের ছেলের কলেজ বেতন পরিশোধ করা হলো 5,000 টাকা প্রিয় বন্ধুরা মালিকের ছেলের কলেজ বেতন এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ তো ব্যক্তিগত খরচ যখন কারবার থেকে পরিশোধ করা হয় এটাকে উত্তোলন হিসাব বলা হয় তো আমরা জাবেদাটা কি লিখতে পারি জাবেদাটা আমরা লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট উত্তোলন করেছে কত টাকা 5,000 টাকা ওকে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা 26 তারিখ লিখব উত্তোলন এখন প্রিয় বন্ধুরা আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে উত্তোলন হিসাব আমরা লিখলাম কেন কেননা দেখেন এই উত্তোলন হিসাবের যে ডেবিট হিসাব খাতা এই যে ডেবিট হিসাব খাতা এইটাই তো আমরা এই জন্যই তো লিখেছি এই উত্তোলন হিসাবটা কি ডেবিটে আছে আর এখানে আমরা লিখেছি ডেবিট হিসাব খাত সো এই ডেবিট হিসাব খাতটাই এখানে লিখতে হবে এখন এর ভিতরে কিন্তু কোথাও উত্তোলন হিসাব নাই যেহেতু নাই সেহেতু এখানে অবশ্যই লিখতে হবে ওকে তো কত টাকা 5,000 টাকা তো 5,000 টাকা নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা নগদের ঘরে লিখব আর ডেবিট হবে কোনটা উত্তোলন হিসাব তো ডেবিট এই তিনটার ভিতরে ক্রয়ের ভিতরে যায় না পাওনাদারের ভিতরে যায় না তাহলে যা কিসের ভিতরে যাবে উত্তোলন হিসাবের ভিতরে যাবে মানে অন্যান্য হিসাবের ভিতরে যাবে ডেবিট ওকে এই দুইটার ভিতর না গেলেই অন্যান্য হিসাবের ভিতরে যাবে ক্রয় আর পাওনাদের ভিতরে না গেলেই উত্তোলন হিসাবের ভিতরে এরপরে নেক্সট এন্ট্রি বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা যার অর্ধেকে মালিক বসবাস করে এখানটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় জাবেদা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জাবেদা দেখেন প্রিয় বন্ধুরা তো বাড়ি ভাড়া প্রদান করেছে তো প্রদান করলে আমরা লিখব বাড়ি ভাড়া হিসাব হিসাব ডেবিট এবং যেহেতু তার অর্ধেকে যেহেতু মালিক বসবাস করে সেহেতু উত্তোলন হিসাবও ডেবিট হবে আর নগদ টাকা চলে গেল এজন্য নগদান হিসাব ক্রেডিট
এখানটা যদি আপনি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, নগদে কিন্তু আপনার 10,000 টাকাই গেছে, বাড়িওয়ালাকে আপনি নগদ 10,000 টাকাই দিয়েছেন। এখানে বাড়ি ভাড়া বাবদ মানে ব্যবসার জন্য যে বাড়িটা আপনি ব্যবহার করেন সেই বাড়ি ভাড়া বাবদ আপনি দিলেন কত টাকা? 5,000 টাকা। কারণ একটা বিল্ডিংয়ের যদি অর্ধেক আপনি ব্যবসার জন্য ব্যবহার করেন সেই অর্ধেক কি 5,000 টাকা তাহলে বাড়ি ভাড়া বাবদ দিচ্ছেন, আর বাকি অর্ধেক কি আপনি নিজে বসবাস করেন তাহলে সেটা কি আপনি এখান থেকে সুবিধা নিচ্ছেন, তো ওইটা অবশ্যই উত্তোলন। কারণ ব্যবসা থেকে মালিক যেটাই নেয় সেটাই কি আপনার উত্তোলন হিসাব। তো এখানে বাকি 5,000 টাকা তাহলে কি উত্তোলন হিসাব। এখন এইখানটাতে আমাদের ডেবিট হিসাব খাত দুইটা, কি কি বাড়ি ভাড়া একটা উত্তোলন একটা, সো দুইটাই আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা লিখব 29, প্রথমে লিখব হচ্ছে হলো বাড়ি ভাড়া, কত টাকা? 5,000 টাকা। তো বাড়ি ভাড়া নগদে আমরা 5,000 টাকা এখানে দিলাম এবং আমাদের অন্যান্য হিসাবের ভিতর দিলাম 5,000 টাকা, কারণ এটা আমার ক্রয় না পাওনা দর না, এটা হলো বাড়ি ভাড়া। এরপরে ডেবিট হিসাব খাত আরেকটা কি আছে? বাড়ি ভাড়া সরি না উত্তোলন। তো আমরা এখানে লিখব 29 তারিখ, একই তারিখ কিন্তু দুইটা, এবার লিখব উত্তোলন, কত টাকা? 5,000 টাকা। তো আমরা এখানে অন্যান্য হিসাবের ঘরে লিখব 5,000, যেহেতু উত্তোলনের ঘর নেই আর নগদে চলে গেল 5,000 নগদের ঘরে, মানে আপনার নগদের ঘরে একটা এন্ট্রি আসবেই, এটা আসবেই মাস্ট। ওকে, এরপরে আমাদের প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। এখানে ডেবিট হিসাব খাত লিখছি কিন্তু, কারণ এখানে আমরা ডেবিট হিসাব খাতগুলোই লিখেছি, এই জন্যই কিন্তু আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখেছি। এখানে বিবরণ লিখলে কিন্তু হবে না, এখানে ডেবিট হিসাব খাতই লিখবেন। আর যখন নগদ প্রাপ্তি যাবে তা করেছিলাম এই ক্লাসটির আগের ক্লাস, সেখানে কিন্তু আমরা ক্রেডিট হিসাব খাত লিখেছিলাম। ওকে, তো এইখানে আরেকটা বিষয় থাকে প্রিয় বন্ধুরা, যে স্যার এর আগের যে 14 তারিখে এই যে পাওনাদারকে যখন পরিশোধ করছি ওই জায়গাটা আমরা ফাঁকা রাখছিলাম, তো এইখানটাতে 23 তারিখেও তো ইউসুফ একজন পাওনাদার, কারণ কারোর নাম উল্লেখ থাকে থাকলে এবং তাকে যদি আমরা টাকা বা চেক দেই তাহলে অহেতুক তো আমরা কাউকে কোনো কিছু দিব না, নিশ্চয়ই সে আমাদের কাছে পেতো, আমাদের পাওনাদার, এজন্যই তাকে টাকাটা পরিশোধ করা হয়েছে। তো এইখানটাতে আপনি ফাঁকা না রেখে আপনি ইউসুফ লিখলেন কেন? তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এখানে খেয়াল করেন তো 26 তারিখে এখানে কিন্তু দেখবেন শুধু পাওনাদার লিখলে কিন্তু হয় না, এটা হলো মানে পাওনাদার ইউসুফ। তো এখানে কিন্তু ইউসুফ নামে কোনো পাওনাদার নেই, এখানে শুধু পাওনাদার আছে, তো এজন্যই আমরা এইখানটাতে ইউসুফ নামটা লিখেছি। আর এই যে এই যে দুইটা জায়গা যে আমরা ফাঁকা রেখেছি, এই জায়গা যে আপনি লিখলে কেটে দিবে তা কিন্তু না, আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন নাও রাখতে পারেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো জেডটা না, এই জেডটাই হচ্ছে হলো মেইন। এখন আমরা জের নামাবো, তো এখানে আসে হচ্ছে হলো 22,500, এখানে আসে হচ্ছে হলো 27,500, এখানে আসে হচ্ছে হলো 3,515,000, এখানে আসে হচ্ছে হলো 1,625, আর এগুলো একটু যোগ দিতে হবে। তো প্রথমে 22,500, এরপর 21,375 প্লাস 4,500 প্লাস 63,335। তো আমরা এখানে লিখব 63,335, হ্যাঁ সরি 63,375। ওকে, আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার জের নামানোর পরে অঙ্কটা হয়েছে কিনা এটা আপনি পরীক্ষার হলেই বুঝতে পারবেন। কিভাবে? এই যে ডেবিট তিনটা, এই তিনটা টাকা যোগ দিবেন, মানে এইটা এইটা আর এইটা, এই তিনটা যোগ দিবেন। যোগ দিলে যে টাকা হবে দেখবেন এই ক্রেডিট দুইটা যোগ দিলেও একই টাকা হবে, মানে এই তিনটা আমি একটু গোল দিয়ে দিই, এই তিনটা এই দুইটা আর এই তিনটা আপনারা যোগ দিলে দেখবেন মিলে গেছে। যদি দুই সেট মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার অঙ্ক হয়েছে। ওকে প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা নগদ প্রদান জাবেদাটা শেষ করলাম। তো যে যেখানে বসে আজকে আমাদের এই ক্লাসটি করেছেন তাদের প্রত্যেকের উপরে আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।